একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। নমস্কার, জীবনী নিউজের স্বাগত, সঙ্গে আমি নিবেদিতা। একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু কোচবিহার এনবিএনসিএল কলেজের অস্থায়ী শিক্ষক উৎপল বর্মন ভাড়া বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার দুপুরে হেডফোন দিয়ে হাত বাঁধা অবস্থায় একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এক ঘর থেকে উৎপল বাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং অপর ঘর থেকে তার স্ত্রী ও পুত্র সন্তানের দেহ উদ্ধার হয়। পুত্র সন্তান দ্বিতীয় শ্রেণীতে পঠনরত। ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে এই ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। উৎপল বর্মনের আদি বাড়ি দিনহাটা গোসাইমারি এলাকায়। মঙ্গলবার থেকেই তার ঘরের দরজা তালা বন্ধ অবস্থায় ছিল। পরবর্তীতে বাড়ির মালিক তার পরিবারকে খবর দিলে পরিবার এসে পুলিশকে খবর দেয় এবং তালা ভেঙে দেহ উদ্ধার করা হয়। এখনকার জন্য এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন জিবিএনএনে পর্দায়। ধন্যবাদ।